আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের গণিত অনুশীলনী তিনের দুই নম্বর অঙ্কটি করাবো। সকলে দেখো, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? আবার আমি ডাকটা পড়তেছি, মনোযোগে সকলে শোনো। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, যেহেতু একটি কাপের মূল্য দেওয়া আছে, প্লেটের মূল্য দেওয়া নাই। যেহেতু আমরা একটা কাপের মূল্যটাকে বের করে নিই, একটি কাপের মূল্য কত আছে? 145 টাকা। তাহলে আমরা অঙ্কটা করি, সকালে দেখো প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, একটি কাপের মূল্য কত দেওয়া আছে? 145 টাকা। কয়টি কাপ আছে? 20টি কাপ আছে। অতএব 20টি কাপের মূল্য 145 গুণন কত? 20। আমরা এটাকে একটু রাগ করে নিতে পারি, 145 গুণ কত? 20। শূন্যতে 5-এর গুণ করলে 0, শূন্যতে 4-এর গুণ করলে 0। এক কথা, শূন্যতে যা গুণ করবো সকল কিছুই 0। একবার কেটে নিলাম, 2 দিয়ে 5-এর গুণ করলে 5 দুগুণে 10, 10-এ 0, হাতে আছে 1, 4 দুগুণে 8 রেখে 9, 2 একে 2, যোগ করে 0, 0, 9, 2, কত টাকা পাইলাম? তাহলে 2900 টাকা। আর কয়টি কাপের মূল্য? 20টি কাপের মূল্য। যেহেতু আমাদের একটি প্লেটের মূল্য বের করতে বলছে, তাহলে আমরা লিখি, বারোটি প্লেট এবং 20টি কাফের মূল্য একত্রে কত? দেখো কত টাকা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, 3920 টাকা দেওয়া আছে। 3920 টাকা। যেহেতু আমাদের প্লেটের মূল্য বের করবো, যেহেতু আমাদের কাপের মূল্য কত বের করছি? 20টি কাপের মূল্য বিক করে যত পাবো ততটা কি প্লেটের মূল্য পাবো আমরা? তাহলে 20টি কাপের মূল্য কত পাইছি? 2900 টাকা। এই মোট টাকা থেকে কাপের মূল্য বাদ দিলে যে কয়টা থাকবে সেটাই কিসের মূল্য? প্লেটের মূল্য। আমরা তো লিখি, 12টি প্লেটের মূল্য বিয়োগ করে 0, 0, 0, 2, 2, 9 লাগালে 0, 3, 2 বাদ দিলে 1, কত টাকা? 12টি প্লেটের মূল্য কত পেলাম? তাহলে আমরা 1020 টাকা। তাহলে আমরা কি পেলাম শিক্ষার্থী বৃন্দরা? 12টি প্লেটের মূল্য কত পেলাম? 1020 টাকা। তাহলে আমরা লিখতে পারি, 12টি প্লেটের মূল্য কত? 1020 টাকা। যেহেতু আমাদের একটি প্লেটের মূল্য বের করতে বলছে, তাহলে আমরা বের করি, একটি
প্লেটের মূল্য 1020 ভাগ কত কত ভাগ দেব 12 দিয়ে আমরা এই জায়গা একটু রাফ করে নে আমরা জায়গা একটু রাফ করে নিতে পারি 12 12 ভাগ কত 1020 আমাদের আছে দুই সংখ্যা চিন্তা করবে এই জায়গায় দুই সংখ্যা এই এই জায়গা আছে 12 এই জায়গা আছে 10 তাহলে যায় না তাহলে আমরা এক সংখ্যা বাড়িয়ে দেই তাহলে কত হলো 102 তাহলে 12 তে 102 এর ভাগ দেব 12 তে 102 পর্যন্ত যাব যে পর্যন্ত না যাব ওই পর্যন্ত আমরা কি করার তা করব আমরা যদি 12 করে নামাতা যদি না পারি তাহলে আমরা নামাতা বানিয়ে নেব এই জায়গায় আপ লিখে एक दा दा गुण दे एक ताई हो जेतु आमरा एक दा गुण देबो ना दुई दा गुण करी दुई दुगुणी चार दुई एके दुई जाए ना आमरा तीन दा करी तीन दुगुणी छय तीन एके तीन चार दा दे चार दुगुणी आठ चार एके चार पाँच दा दे पाँच दुगुणी दस दस एके शून्य पाँच सौ पाँच रखे छो जाए छा देखी छः दुगुणी बारो बारो दुई छके छे सतो जाए सात दी सात दुगुणी चौदह चौदह चार हाथ से एक सत के सत रेखे आठ ताओ जाए आठ दा देखी हमारा आठ दुगुणी षोलो षोलो छय हाथ से एक आठ के आठ আরেকে নয় তাও যায় না তাহলে আমরা নয়টা দেখি নয় দুগুণে আঠারো আঠারো আট হাতে আছে এক নয় খে নয় রেখে দশ এর আছে একশো আট এ জায়গা আছে কত একশো দুই যেহেতু বড় হয়ে গেছে তাহলে সেটা নেওয়া যাবে না তাহলে তার সাথে ছোট সংখ্যাটা নেব আটটা কত গেছে আমাদের ছিয়ানব্বই গেছে তাহলে আমরা আটটায় দুইয়ের সই সই লিখতে পারি ছিয়ানব্বই বিয়োগের বেলা ছোট সংখ্যা উপরে থাকলে কি হয় সংখ্যা সেটি বড় হয়ে যায় তাহলে দুই ক দুই ক্যামেরা মনে মনে কত ধরবো বারো ধরবো বারো থেকে ছয় বাদ দিলে কয় থাকে ছয় থাকে হাতে আছে এক নয়ের একে কত দশ শূন্য তো দুপুরে থাকে তাহলে শূন্য আমরা কি ধরি মনে মনে দশ ধরি তাহলে দশ দশ মিলে গেলে শূন্য হাতে আছে এক এগারো এক মিলে গেলে শূন্য বামুরে শূন্যর দাম নাই তার জন্য আমরা কি বামুরে শূন্য দিলাম না পরে আমাদের যেহেতু বারো দিয়ে ছয়কে যায় না তার জন্য আমাদের যেহেতু একটা সংখ্যা আছে সংখ্যাটা আমরা কেটে নিয়ে আসি এখন হলো ষাট বারো দিয়ে ষাট কয়বার যায় কেউ যদি নামাজ না পারি যে আমরা যে নামাজটা বানিয়েছি সেটা একটু আমরা খেয়াল করে দেখি শিক্ষার্থী বন্ধুরা বারো দিয়ে ষাট ষাট কয় তোমার গেছে কয় করে পাঁচ তোমার গেছে পাঁচ দিয়ে কত গেছে পাঁচ বারো ষাট তাহলে কত টাকা পেলাম আমরা একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা প্রশ্ন আছে কি একটি প্লেটের মূল্য কত অতএব একটি একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা প্রিয় শিক্ষার্থী বৃন্দরা আবার বোঝার জন্য একটু সকলে খেয়াল করো প্রশ্ন আছে কি বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে কত টাকা আছে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য আছে কত একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত এই জায়গায় প্লেটের মূল্য দেওয়া নাই কাপের মূল্য দেওয়া আছে যেহেতু কাপের মূল্য দেওয়া আছে আপনাকে কাপের মূল্যটা বের করে নিই একটি কাপের মূল্য প্রশ্নে দেওয়া আছে কত একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে বিশটি কাপের কথা বলা হয়েছে তাহলে বিশটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ গুণ বিশ গুণ করলে কত হয় উনত্রিশশো যেহেতু একটি প্লেটের মূল্য বের করতে বলছে সেহেতু আমরা
দেখতে পাচ্ছেন 12 টি প্লেট এবং কি 20 টি কাপের একত্রে মূল্য কত টাকা 3920 টাকা এবং কি 20 টি কাপের মূল্য আছে কত টাকা 2900 টাকা এই মোট টাকা থেকে যদি আমরা কাপের মূল্যটি বাদ দেই তাহলে আমরা 12 টি প্লেটের মূল্য পেয়ে যাব তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পারো দেখো 20 টি কাপের মূল্য কত 2900 টাকা মোট টাকা থেকে 2900 টাকা বাদ দিলে আমরা 1020 টাকা পাইছি তাহলে 1020 টাকাটা কিসের মূল্য 12 টি প্লেটের মূল্য যদি 12 টি প্লেটের মূল্য 120 টাকা থাকে আমাদের প্রশ্ন বলছে 1 টি প্লেটের মূল্য কত তাহলে কি 12 টি প্লেটের মূল্য কত হইছে 1020 টাকা তাহলে 1 টি মূল্য তাহলে মানে কি ভাগ হবে তাহলে 1 টি মূল্যের কত হবে 1000 ভাগ কত 12 1000 দিয়ে 12 ভাগ দিলে আমরা কত পাইছি 85 টাকা পাইছি তাহলে 1 টি প্লেটের মূল্য 85 টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে অঙ্কটা করলাম তোমরা বারবার ভাষা অনুশীলন করবে যদি না বুঝো বারবার দেখবে ইনশাল্লাহ সকলে করতে পারবে আর আজকে আর নয় পরে অন্যদিন আর একটি ক্লাস অন্য একটু অধ্যয়ন করব সকলে ভালো থাকো সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম